রিভাইভেরিমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ চিন্তা অপরাধ। আমরা আছি হাউস নিগার অধ্যায়ে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, না হলে আপনারা মিস করে ফেলবেন আমাদের এই অডিও বুক হাউস নিগার। ইসলাম নিয়ে পশ্চিমা আলোচনা সাধারণত দুই ধরনের মানুষ নিয়ন্ত্রণ করে, পশ্চিমা ওরিয়েন্টালিস্ট অথবা পশ্চিমা আধুনিক শিক্ষায় শিক্ষিত অথবা পশ্চিমা চিন্তায় দীক্ষিত মুসলিম। পশ্চিমার অধিকাংশ আলিমও এই দ্বিতীয় ক্যাটাগরিতে পড়েন। প্রথম শ্রেণীর ফোকাস থেকে উন্নত এবং অগ্রগামী পশ্চিমা সভ্যতা এবং চিন্তার মোকাবেলায় ইসলাম কতটা পশ্চাৎপদ এবং সেকেলে সেটা দেখানোতে। দ্বিতীয় শ্রেণীর মনোযোগ হল ইসলাম কতটা আধুনিক, কত মানবিক, পশ্চিমা সভ্যতার সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ তা প্রমাণে। প্রথম শ্রেণীর উদ্দেশ্য সমালোচনা, দ্বিতীয় শ্রেণীর উদ্দেশ্য সাফাই গাওয়া। তবে দুদলই পশ্চিমা সভ্যতা এবং চিন্তার শ্রেষ্ঠত্ব স্বীকার করে নাই। পার্থক্য হল একদল খাঁটি পশ্চিমা, অন্য দল বিবেক বুদ্ধি বিবেচনা বন্ধক দেওয়া জাতে উঠতে চাওয়া বাদামি চামড়ার পশ্চিমা হতে চাওয়া নেটিভ। একদল ওরিয়েন্টালিস্ট আর একদল মডার্নিস্ট। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে প্রচারিত এবং প্রকাশিত মডার্নিস্ট লেখাগুলোর পড়ার সময় লজ্জার সুতীক্ষ্ণ অনুভূতি এড়িয়ে যাওয়া বেশ কঠিন। এরা ছিল ইসলামের আঙ্কেল টম এবং হাউস নিগ্রো। এখানে ছোট্ট একটি টিকা, দাস প্রথা চলাকালীন আমেরিকায় মোটা দাগে দুই ধরনের দাস ছিল, হাউস নিগ্রো যারা ঘরে ঘরে কাজ করত, মনিবের সাথে ঘরের ভেতরেই থাকত, মনিবের উচ্ছিষ্ট খেত আর নিজেকে পরিচয় করত মনিবের পরিচয়ে, অনুগত দাস যে তার দাসত্ব মেনে নিয়েছে এবং কষ্টকর মুক্তির বদলে বেছে নিয়েছে আরামদায়ক দাসত্বকে। যখন অন্য কোনো দাস মনিবের বিরুদ্ধে বিদ্রোহ করে তখন মনিবের চেয়েও বেশি উত্তেজিত হয়ে তেড়ে আসে এই হাউস নিগ্রো। হ্যারিয়েট বিচার স্টোয়ের বিখ্যাত আঙ্কেল টমস কেভিন বইয়ের মূল চরিত্র আঙ্কেল টম একজন হাউস নিগ্রোর প্রকৃষ্ট উদাহরণ। দ্বিতীয় প্রকারের দাসরা ছিল ফিল্ড নিগ্রো, তারা মাঠে কাজ করত উদয়াস্ত, প্রতিদিন তাদের উপর চলত নির্মম নির্যাতন। ফিল্ড নিগ্রো ঘৃণা করত তার মনিবকে এবং তার দাসত্বকে, সে মরিয়াছিল মুক্তির জন্য। এখন আমরা সামনে আগাই। এরা ছিল ইসলামের আঙ্কেল টম ও হাউস নিগ্রো। তাদের ধারণা ছিল ইসলামের সমর্থনে কথা বলার অর্থ হল ইসলামের কোনো কিছুই ইউরোপীয় দর্শন এবং নৈতিকতার সাথে সাংঘর্ষিক না এই কথা প্রমাণ করা। বলাই বাহুল্য, এই ধরনের প্রচেষ্টার মূল ভিত্তি হল পশ্চিমা সভ্যতার পক্ষে ইসলামকে সঠিক প্রমাণ করা, যার অর্থ হল শুরুতেই পশ্চিমা সভ্যতাকে মানদণ্ড এবং শ্রেষ্ঠ হিসেবে মেনে নেওয়া হচ্ছে। পশ্চিমা মানদণ্ডে ইসলামকে পাশ করাতে উদগ্রীব ইসলামের এই রক্ষকেরা ঘণ্টার পর ঘণ্টা আর দিনের পর দিন লাইব্রেরিতে কাটিয়ে দিতেন ইসলামের প্রশংসায় মহান পশ্চিমা দার্শনিকদের কোনো উদ্ধৃতির খোঁজে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত খুঁজে খুঁজে বিস্মৃতির অতলে হারিয়ে যাওয়া কোনো সাংবাদিকের লেখা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা মুসলিমদের ব্যাপারে সামান্য কিছু প্রশংসা বা ইতিবাচক কথা তারা বের করে এনেছে। হৃদয়ের পূজা মণ্ডপে ভক্তি ভরে অন্ধভাবে মন্ত্রমুগ্ধের মতো সে পশ্চিমা সভ্যতাকে তারা বসিয়েছিলেন। তার ব্যাপারে ইসলামের যে কিছু বলার থাকতে পারে, এই সভ্যতা, এর নৈতিকতা, এর আদর্শিক ভিত্তির ব্যাপারে ইসলামের দিক থেকে যে তীব্র সমালোচনা থাকতে পারে, মডার্নিস্টদের চিন্তাতে এই কথা কখনোই আসত না। বর্তমানের এই অবস্থায় কিছুটা পরিবর্তন হয়েছে। তীব্র হীনমন্যতার জায়গা কিছুটা হলেও জাগ্রত হয়েছে আত্মসম্মান এবং আত্মমর্যাদা বোধে। কিন্তু এখনো মৌলিকভাবেই পশ্চিমা ইউরোপিয়ান সভ্যতাকে রেফারেন্স পয়েন্ট হিসেবে নেওয়া ব্যাপারটা রয়ে গেছে। মডার্নিস্টরা এখনো আমাদের মাঝেই আছে, তবে প্রভাব প্রতাপ এবং প্রতিপত্তির দিক দিয়ে তাদের জায়গা দখল করে নিয়েছে মডারেটরা। সমসাময়িক এই মডারেট মুসলিম লেখক বক্তা কিংবা ইসলাম প্রচারকদের মধ্যে ইসলামের ব্যাপারে গর্ব এবং মুসলিম হিসেবে আত্মমর্যাদাবোধ দেখতে পাওয়া যায়। এই গর্ব এবং মর্যাদাবোধ তাদের কথায় প্রকাশ পায় এবং পশ্চিমা অবক্ষয়ের ব্যাপারেও তাদের উচ্চকণ্ঠ হতে দেখা যায়। কিন্তু এসব উন্নতি সত্ত্বেও পশ্চিমা চিন্তার পরাধীনতা থেকে তারা এখনো মুক্ত হতে পারেনি, শুধু বদলেছে চিন্তাগত পরাধীনতার ধরন। মডারেট ইসলামিস্ট এবং সংস্কারপন্থীদের মুখে প্রায়ই আন্নাহদা, পুনর্জাগরণ কিংবা ইসলামী রেনেসাঁ জাতীয় কথাগুলো আপনি শুনতে পাবেন। খোলাখুলিভাবেই তারা ইউরোপিয়ান রেনেসাঁর আদলে ইসলামী রেনেসাঁর কথা বলেন, প্রত্যক্ষ কিংবা অপ্রত্যক্ষভাবে মডেল হিসেবে গ্রহণ করেন ইউরোপিয়ান রেনেসাঁকে। কিন্তু ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে, এমনকি নির্মোহ ঐতিহাসিক অবস্থান থেকে রেনেসাঁ আসলে কি? খ্রিস্টবাদ শক্তিশালী হবার মাধ্যমে যে প্রত্যলিকতা ইউরোপের উপর প্রভাব এবং নিয়ন্ত্রণ হারিয়েছিল, রেনেসাঁ হলো সেই প্রকৃত পূজারী গ্রেক রোমান প্রত্যলিকতার পুনর্জন্ম।
বর্তমানে আমরা যে পশ্চিমা অবক্ষয় এবং অধঃপতন দেখি, মডারেট এবং সংস্কারপন্থী ইসলামিস্টরা যার সমালোচনা করেন, পৌত্তলিক রেনেসাঁ এবং এর আদর্শই তার উৎস মূল, ডানপন্থী রক্ষণশীল পশ্চিমা খ্রিস্টানদের যার বেশিরভাগ ক্ষেত্রে ইসলাম বিদ্বেষী হয়ে থাকে বিরোধিতা করতে গিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি মডারেট মুসলিমরা এড়িয়ে যান তা হলো দুটো ধর্মকে, ইহুদি এবং খ্রিস্ট ধর্মকে ধ্বংস করার এই শক্তি ও মতাদর্শ ইসলামের জন্য হুমকি। বিশ্বব্যাপী সেকুলারিজম এবং লিবারালিজমের যে তাণ্ডব গত প্রায় এক শতাব্দী জুড়ে আমরা দেখেছি, রেনেসাঁ ও ইউরোপিয়ান এনলাইনমেন্ট থেকেই তা উদ্ভূত। বর্তমানে মুসলিমদের বিশাল একটা অংশ হয় এই হুমকি এড়িয়ে যান অথবা মনে করেন ইসলামে অন্তর্নিহিত শক্তি এবং আদর্শিক দৃঢ়তার কারণে এই হুমকি গ্রাহ্য করার প্রয়োজন নেই। ইসলাম অবক্ষয় বিকৃতি কিংবা দূষণের ঊর্ধ্বে, এই কথা আমরাও স্বীকার করি, বিশ্বাস করি, কিন্তু সমস্যা হলো ইসলামের ক্ষেত্রে যে কথা খাটে সে কথা মুসলিমদের ক্ষেত্রে খাটে না। কর্তৃত্বশালী সভ্যতা হওয়ার পরও রাষ্ট্র এবং সমাজ ব্যাপক প্রাতিষ্ঠানিক কাঠামো এবং শক্তিশালী ভিত থাকা সত্ত্বেও যেখানে ইউরোপের খ্রিস্টবাদ সেকুলারিজম এবং এনলাইনমেন্টের প্রচণ্ড আক্রমণের সামনে টিকে থাকতে ব্যর্থ হয়েছে, সেখানে কিভাবে বাহ্যিক এবং অভ্যন্তরীণভাবে সামরিক সাংস্কৃতিক এবং মতাদর্শিক আক্রমণের সম্মুখীন দুর্বল দুর্দশাগ্রস্ত ও বিভ্রান্ত মুসলিমদের ক্ষেত্রে ভিন্ন ফলাফল আশা করা যেতে পারে। মডারেট এবং সংস্কারপন্থী ইসলামিস্টদের মুখে আজ আমরা বারবার শুনি আমরা পশ্চিমের কাছ থেকে ভালোটা নেব মন্দগুলো বাদ দিব। একজন মুসলিমের কাছ থেকে বিশেষ করে ইসলামের শ্রেষ্ঠত্বের বিশ্বাসী হবার দাবি রাখা ইসলামপন্থীদের কাছ থেকে এমন কথাটা শোনা বেশ অদ্ভুত। ইসলাম পরিপূর্ণ, একটি সম্পূর্ণ স্বতন্ত্র ও স্বাধীন দৃষ্টিভঙ্গি, ওয়ার্ল্ড ভিউ। ইসলাম একটি গেস্টাল্ট, এমন এক পরস্পর সংযুক্ত সম্পূর্ণতা যা থেকে কোনো একটি অংশকে বিচ্ছিন্ন করে স্বতন্ত্রভাবে গ্রহণ বা বর্জনের সুযোগ নেই। বাস্তবতা হলো প্রতিটি শক্তিশালী সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে এই বৈশিষ্ট্য উপস্থিত থাকে কোনো না কোনো মাত্রায়, এমনকি দূর থেকে দেখে যা আমাদের কাছে ক্রম পরিবর্তনশীল আকার রং আর অবয়ব পাল্টাতে থাকা বায়োস্কোপের ছবির মতো মনে হয়, সেই পশ্চিমা সভ্যতার দার্শনিক ভিত্তি আর দৈনন্দিন প্রয়োগের মধ্যেও আছে সরাসরি সম্পর্ক, আছে কার্যকরণ সম্পর্কের সূক্ষ্ম বুনন। সভ্যতার যে কোনো অংশ তার পুরোটার সাথে সংযুক্ত, এক সুতো টানলে দেখতে পাবেন অসংখ্য অদৃশ্য আঁশ আর সংযুক্তির জালের মাধ্যমে বাকি অংশের সাথে তা যুক্ত। ভালো মনে করে যে অংশটুকু আপনি আলাদা করে বাড়ি নিয়ে যাচ্ছেন তা আপনার ঘরে টুকরো টুকরো করে খণ্ডে খণ্ডে ধাপে ধাপে নিয়ে আসছে সম্পূর্ণ কাঠামো। ভালোর সাথেই আসে ছায়ার আধার, আর প্রতিটি ভালোর সাথেই আসে তার সাথে যুক্ত অথবা তার প্রতিক্রিয়া স্বরূপ জন্ম নেওয়া প্রতিটি মন্দ। আগুনের আলো নিভে গেলে তার জ্বালাও নিতে হয়, কিন্তু মডারেট এবং সংস্কারপন্থীরা এই বাস্তবতাকে ভুলে থাকতে চান। মিষ্টি মিষ্টি কথার সাইড বাইটে তারা আমাদেরকে বোঝাতে চান পশ্চিমের কাছ থেকে আরো বেশি বেশি করে গ্রহণ না করাই, আরো সক্রিয়ভাবে পশ্চিমের অনুসরণ না করাই যেন আমাদের দুর্দশার কারণ। পরাধীনতা সম্ভবত অনিচ্ছা ও অজান্তে আমাদের চিন্তার জগৎকে আচ্ছন্ন করেছে, হৃদয়ের শক্ত শিখরে গেড়ে বসা হীনমন্যতার অনুভূতিকে আজ লুকিয়ে ফেলার চেষ্টা করা হয় শব্দ শব্দাবলী আর বাক্যের কারুকার্যের আড়ালে। কিন্তু তবু শেষ রক্ষা হয় না, পশ্চিমা সভ্যতার প্রথা প্রবণতা আর প্রভাবের প্রতি মানসিক পরাধীনতার ছাপ প্রকটভাবে ফুটে ওঠে তাদের কথাই। নানা আরবি শব্দ আর পরিভাষার আড়ালে ইসলামীকরণ হয় পশ্চিমা ধ্যান ধারণার ও চিন্তার। ওয়াহির ভিত্তিতে গড়ে ওঠা ইসলামী চিন্তা এবং আধ্যাত্মিকতা থেকে বিচ্ছিন্ন ইসলাম পরিণত হয় কিছু আবেগ অনুভূতি আর বাস্তবতাহীন বলির পোশাকের উপস্থাপনে। নূহ আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে নবী রাসূলগণ ক্ষমতাসীন এবং ক্ষমতাসীন সভ্যতা ও সংস্কৃতির সরাসরি বিরোধিতা করেছেন, প্রবল প্রতিকূলতার মাঝেও আপোষহীনভাবে নিজেদের অবস্থান রেখেছিলেন তারা, বিদ্যমান সভ্যতা ও সংস্কৃতির কাঠামোর বাইরে গড়ে তুলেছিলেন একটি স্বতন্ত্র পরিচয় দৃষ্টিভঙ্গি এবং আদর্শিক আঘাত হেনেছিলেন প্রতিপক্ষের বিরুদ্ধে। কিন্তু আজ ইসলামের অনেক প্রচারক এবং অনেক ইসলামপন্থী ইসলামের বিজয় দেখেছে পশ্চিমা সভ্যতার অনুকরণে, ইসলামের আদর্শিক বিশুদ্ধতার বদলে তার উম্মার বিজয় খুঁজে পাচ্ছেন সেকুলারিজম গণতন্ত্র এবং লিবারালিজমের মতো ইসলামের সাথে সাংঘর্ষিক জীবন দর্শনের ইসলামীকরণের মাঝে। সেকুলার আইডেন্টিটির পলিটিক্স এবং লিবারেল বয়নের ভাষায় সংজ্ঞায়িত করেছে মুসলিম পরিচয় এবং মুসলিম হিসেবে অধিকারকে। শুধু নিজেকে পশ্চিমার চোখে দেখে তারা ক্ষান্ত হচ্ছেন না, বরং উদারনৈতিক পশ্চিমের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন ইসলামকেও।
পশ্চিমের ভাষায় তর্ক করতে গিয়ে ভাষার মার প্যাঁচে আটকে পড়ে ছাড় দিতে বাধ্য হয়েছেন ইসলামী শরিয়ার অনেক বিষয়। খিলাফা, শরিয়া শাসন, হুদুদ, বহুবিবাহ, বাল্যবিবাহ, জিহাদ থেকে শুরু করে দাড়ি টুপি কিংবা নিকাব হিজাবের মতো একেবারে ব্যক্তিগত পর্যায়ের বিষয়কেও তারা পশ্চিমা তর্কের ভাষায় সমর্থন করাকেই সমীচীন মনে করেছেন। ফলে পাওয়া যাচ্ছে ইসলাম আর কুফুরের অদ্ভুত এক মিশেল, যেখানে শরিয়া হলো কাফিরদের সাথে গালাগালি করা আর কুফুরকে মেনে নেওয়া, নামাজ হলো খুব ভালো এক্সারসাইজ, রমাদানের সিয়াম পালন হলো বছরে একবার নিজের ডায়েট ঠিক করে নেওয়া আর পরিপাকতন্ত্র ঝালিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ। এই ইসলামে হিজাব হলো চয়েস, ইসলামে নারী অধিকার হলো ইসলামের প্রথম ফেমিনিজম, জিহাদ হলো সকালে সময় মতো উঠে অফিসে যাওয়া, আল ওয়ালা ওয়াল বারা হলো ইসলামের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যুদ্ধে লিপ্ত রাষ্ট্রকে নিয়মিত ট্যাক্স দেওয়া, সেই রাষ্ট্রের প্রতি নিজেদের গদগদ দেশপ্রেম প্রকাশ করা, আর সবার উপরে এই ইসলামের মানে আত্মসমর্পণ না, এই ইসলাম মানে শান্তি। গত শতাব্দীর মডার্নিস্টদের মানসিক দাসত্ব এবং হীনমন্যতা তাদের বাধ্য করেছিল পশ্চিমের চোখে ইসলামকে সভ্য প্রমাণে ব্যতিব্যস্ত হয়ে ইসলামের ওই সব বিধিবিধানকে অস্বীকার করতে যেগুলো পশ্চিমা সভ্যতার সাথে খাপ খায় না। আর এই শতাব্দীর মডারেট ইসলামিস্টরা পশ্চিম এবং ইসলামের মৌলিক সংঘর্ষকে অস্বীকার করে কুফর এবং কুফরি সভ্যতা ইসলামীকরণ করতে গিয়ে ইসলামী শরিয়াকে ব্যাখ্যা করেছে পশ্চিমার শেখানো ভাষায়, পশ্চিমের উপযোগী করে আর তার করতে গিয়ে বদলে ফেলেছে ইসলামকেই। এই কারণেই দেখবেন অরিয়েন্টালিস্টদের প্রচার করা থিসিস, ইসলামী সভ্যতা যখন থেকে বিজ্ঞান এবং দর্শনিকদের জন্ম দেওয়া বন্ধ করেছে তখন থেকে ইসলামী সভ্যতার অধঃপতন, অবক্ষয় আর পশ্চাৎপদতা শুরু। মডার্নিস্ট বলুন, মডারেট বলুন কিংবা ট্রাডিশনালিস্ট, সবাই বিনা বাক্যে গ্রহণ করে নাই। এই অনুভূতির সাথে যুক্ত হয়েছে কাল্পনিক ইসলামী রেনেসাঁর ব্যাপারে এক উদ্গ্রীব বেপরোয়া মুগ্ধতা। তারা বিস্মিত হয়েছে যে ইসলামের দৃষ্টিকোণ থেকে অধঃপতন এবং অবক্ষয়ের চেয়েও বিচ্যুতি বেশি ভয়ঙ্কর, কারণ অবক্ষয় হলো ক্লান্তি এবং শিথিলতার উপসর্গ, অন্যদিকে বিচ্যুত হলো ভুল গন্তব্যের দিকে অসুস্থ গতিশীলতা। পাগল কিংবা ভূতগ্রস্ত দৈত্যের ন্যায় ঘুমন্ত দৈত্যই উত্তম। আর এখানেই শেষ হচ্ছে আজকের চ্যাপ্টার। যারা এই পর্যন্ত আমাদের সাথে ছিলেন তারা চিন্তা অপরাধ লিখে যাবেন কমেন্টে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।